টিভি, আমার দেশ, আমার গর্ব। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি যুক্তরাষ্ট্র বন্যাকবলিত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। রোববার দুপুরে বিয়ানীবাজার উপজেলার চারখাই ও বিকেলে দুবাগ ইউনিয়নের অসহায় 5 শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে। দুটি ইউনিয়ন পরিষদের বন্যাকবলিত পরিবারের মধ্যে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আব্দুল মান্নান। আওয়ামী লীগ নেতা পাবেল মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি যুক্তরাষ্ট্রের সহসভাপতি ফয়জুর মিয়া, উপদেষ্টা বুরহান উদ্দিন কফিল, মান্নান মাহমুদ পরিষদের সদস্য সচিব জহির উদ্দিন জুয়েল, চারখাই বণিক সমিতির সভাপতি মুফিজুর রহমান হাসনুমিয়া, সহসভাপতি হিরণ আহমদ, ব্যবসায়ী বেলাল আহমদ, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সমাজসেবক মুকিত খান ও ইকবাল হোসেন, ইউপি সদস্য মনোয়ারা আক্তার ও আম্বিয়া বেগম সহ চারখাই ও দুবাগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সমিতি সভাপতি আব্দুল মান্নান বলেন, ইউনিয়নগুলোর প্রায় 450 বন্যার্ত পরিবারকে আমেরিকা প্রবাসীদের অর্থ সহায়তা বিতরণ করেছি। আমরা চেষ্টা করেছি স্বচ্ছভাবে পরিবারগুলোর হাতে অর্থ সহায়তা প্রদান করতে। এ সময় সমিতির দায়িত্বশীলরা বলেন, অতীতের ধারাবাহিকতা ধরে রেখে আগামীতেও উপজেলাবাসীর সকল দুঃসময়ে পাশে থাকবে বিয়ানীবাজার সমিতি। প্রায় 450 ফ্যামিলিকে সুরগাইতে আমরা অনুদান দিয়েছি এবং বর্তমানে আমি দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান অফিসে আছি। এখানে 250 ফ্যামিলিকে অনুদান দেওয়া হইতেছে। আপনাদের অনুদান আমি চেষ্টা করতেছি যে যতটুকু স্বচ্ছতা চেষ্টা করতেছি স্বচ্ছভাবে বিতরণ করার। আজকে আমরা 450 ফ্যামিলি 6,50,000 টাকা আমরা দিছি, 1,000 টাকা করে ইচ ইনভেলাবো। বাট ইনো আমি আমার প্রেসিডেন্ট আমার উপদেষ্টা কফিল সাহেব আমরা নির্জাতে গরিবের হাতে তুলিয়া দিছি। মেম্বার সকল আসলা, চেয়ারম্যান সকল আসলা, টোটেল 6,50,000 টাকা। এগুন দিয়ে এখন আমরা এসে দুবাগে নিয়ন ইনো আমরা 2,50,000 টাকা 250টা ফ্যামিলিরে আমরা দিছি ইনশাল্লাহ। প্রত্যেকটা ফ্যামিলিরে আমরা 1,000 করে দিলাম। আপনারা হয়তো জানেন আমরা 15 তারিখ বিনিয়োগ পৌরসভা নির্বাচন, তো ওখানে মুরব্বী এখন আমরা বাজার দিয়ে রাখি, আজকে দিয়া বন্ধ করে দিতাম। আল্লাহর হুকুমাইলে আমরা 16, 17, 18 তারিখ বাকি যেগুলো আছে ওগুলো শেষ করব। চারখাই ও দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান দ্বয় বলেন, বিয়ানীবাজার সমিতির সকল দায়িত্বশীলদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 2004 সালে একইভাবে বিশাল অঙ্কের সহায়তা প্রদান করেছিলেন, সেই ধারাবাহিকতায় এবারও অর্থ সহায়তা প্রদান করেছেন। সেজন্য ইউনিয়ন পরিষদের দেয়ালে বিয়ানীবাজার সমিতির দায়িত্বশীলদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আসলে এই চারকা ইউনিয়নে প্রতিবারই ওনারা 2004 সালে ওনাদের সংস্থার পক্ষ থেকে বড় ধরনের একটি অনুদান দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং দ্বিতীয়বারের মতো এই 2022 সালে এসে যে বন্যার্ত ভয়াবহ বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়ে আসলে নজির সৃষ্টি স্থাপন করলেন এবং আমরা ওনাদের নামটা আমরা স্বর্ণাক্ষরে আমাদের ইউনিয়ন পরিষদের দেওয়ালের মধ্যে ওনাদের নামটা অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদে দেওয়ালে মানে স্বর্ণাক্ষরে লেখা থাকে। ওনারা নিজের হাতে গরিব দুঃখী বন্যা কবলিত মানুষের হাতে তুলে দিয়েছেন। আমি আমার পক্ষ থেকে এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনুষ্ঠান দুটির সভাপতিত্ব করেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরী ও দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন। এম জসিমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।